কুম প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা সকলে আল্লাহ আল্লাহতালার অসীম রহমতে ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ঢাকা আজকে আমরা আলোচনা করব দুই সালে যারা নতুন রুটিনে দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করবে তোমাদের সময়স্যাচেনে শিক্ষার্থী তোমাদের উনিশ জুন থেকে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল অনিবার্য কারণবশত তোমাদের পরীক্ষাটি স্থগিত হয়েছে সেজন শিক্ষার্থী তোমাদের আবার নতুন করে পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে সেই তারিখটি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমাদেরকে একটি কথাই বলবো যারা পরীক্ষা দিতে যাবে দাখিল পরীক্ষায় তোমরা তোমাদের কাজটি সুন্দরভাবে তোমরা করবে প্রথমত এই রুটিনটি থেকে তোমাদের অ্যাডমিট কার্ডে যেই সাবজেক্ট কোডগুলো লেখা আছে অ্যাডমিট কার্ডের সাবজেক্ট কোডগুলোর সাথে মিলিয়ে এখান থেকে তোমরা তারিখগুলো সুন্দরভাবে লিখে নেবে কারণ আমাদের এক একটি বিষয় আমি তোমাদেরকে জানিয়ে রাখি পরীক্ষার মাঝখানে তোমরা খুব একটা বিরতি পাব না আমাদের কাছে বৃহস্পতিবারে পরীক্ষা আবার শনিবারের পরীক্ষা রবিবারে সোমবারে মঙ্গলবারে আবার বৃহস্পতিবারে আবার শনিবারে সেই জন্য বেশি একটা বিরতি থাকবে না সেই জন্য তোমাদেরকে তোমাদের কাজটা যেন সঠিকভাবে হয় সেই জন্য তোমরা লিখে নেবে কোনো অবস্থাতে যেন তোমাদের কোনো ধরনের ভুল না হয় তারপর শিক্ষার্থী পরীক্ষার বিষয়ে তোমাদের এখানে সকাল এগারোটা থেকে একটা পর্যন্ত পরীক্ষা হবে আবার দুইটা থেকে চারটা পর্যন্ত দুইটা থেকে চারটা পর্যন্ত তোমাদের কোনো সাবজেক্টের নাম এখানে নাই কিন্তু শিক্ষার্থী সকাল এগারোটা থেকে যে একটা পর্যন্ত পরীক্ষা হবে তোমাদের আগে শিডিউলে ছিল দশটা থেকে বারোটা পর্যন্ত সেই শিডিউল যেতে এখন নাই নতুন শিডিউলে তোমাদের এগারোটা থেকে একটা পর্যন্ত সেই জন্য শিক্ষার্থী তোমরা সকলে এই বিষয়টা ভালোভাবে খেয়াল রাখবে আরেকটা বিষয় তোমাদের কিন্তু পরীক্ষার প্রথম বিশ মিনিট তোমাদের এমসি এবং পরে তোমাদের এক এক ঘন্টা চল্লিশ মিনিট হবে তোমাদের সৃজনশীল এ বিষয়টি তোমরা একটু ভালোভাবে খেয়াল রাখবে আর সাবজেক্টের নামগুলো আমি একবার বলে দিব অল্প সময়ের মধ্যে কোরআন মাজিদ ও তাজবিদ তোমার সাত সাবজেক্ট করে একশোতে এক পনেরো নয় দু হাজার বাইশ বৃহস্পতিবার গণিত একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা তোমাদের শুক্রবারে বন্ধ দিয়ে সতেরো নয় দু হাজার বাইশ শনিবার হাদিস শরীফ একশত দুই আঠারো নয় দুই হাজার বাইশ রবিবার আকাই তো ফিখ উনিশ নয় দুই হাজার বাইশ সোমবার বাংলা প্রথম পত্র বিশ নয় দুই হাজার বাইশ মঙ্গলবার বাংলা দ্বিতীয় পত্র বাইশ নয় দুই হাজার বাইশ বৃহস্পতিবার ইংরেজি পত্র চব্বিশ নয় দুই হাজার বাইশ শনিবার ইংরেজি দ্বিতীয় পত্র পঁচিশ নয় দুই হাজার বাইশ রবিবার তারপর শিক্ষার্থী তোমাদের পরিণীতি নাগরিকতা কৃষি শিক্ষা গারস্থ বিজ্ঞান মানতিক উর্দু ফার্সি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই সাবজেক্টগুলোর যার যেই সাবজেক্ট আছে সেই সাবজেক্টের পরীক্ষা হবে ছাব্বিশ নয় দুই সোমবার বা ইসলামের ইতিহাস ও পদার্থবিজ্ঞান আঠাশ নয় দুই হাজার বাইশ হল বুধবার জীববিজ্ঞান উনত্রিশ নয় দুই বৃহস্পতিবার রসায়ন পরীক্ষা হবে এক দশ দুই শনিবার তোমরা সাবজেক্টের নামগুলো ভালোভাবে লিখে নেবে গণিত তোমাদের সর্বশেষ পরীক্ষা এটা অনুষ্ঠিত হবে তিন দশ দুই হাজার তারিখে তারপর শিক্ষার্থী তোমাদের ব্যবহারিক পরীক্ষার একটা তারিখ দেওয়া হয়েছে দশ তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে আর ব্যবহারিক পরীক্ষা তোমাদের প্রতিদিন সকাল দশটায় অনুষ্ঠিত হবে তোমরা তোমাদের নিজ নিজ ক্যান্ডে অনুষ্ঠিত হবে তোমাদের এই বিষয়গুলো বলা হয়েছে কারণ ব্যবহারিক পরীক্ষার নম্বর পাঠানোর জন্য এখানে বলা হয়েছে আঠারো দশ দুই হাজার বাইশ তারিখের মধ্যে নম্বর পাঠাতে হবে তোমাদেরকে না যারা কেন্দ্রের দায়িত্ব থাকবে কেন্দ্র থেকে বোর্ডে তোমাদের এই নম্বরটি পাঠাবে এখন শিক্ষার্থী তোমাদেরকে ছোট্ট একটা বিষয় বলবো দাখিল পরীক্ষায় যেসব নির্দেশনা তোমাদের মানতে হবে অল্প সময়ের মধ্যে আমরা পাঠটা দেখাবো এবং বলে দেবো তোমাদের পরীক্ষা শুরুর তিরিশ মিনিট পূর্বে তোমাদের কেন্দ্র প্রবেশ করতে হবে প্রশ্নে উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে প্রশ্ন যা উল্লেখ হবে সেটাই চূড়ান্ত দুই ঘন্টা এম সিকিউ বিশ মিনিট আর সিকিউ অর্থাৎ সৃজনশীল প্রশ্ন এক ঘন্টা চল্লিশ মিনিট প্রথমে বহু নির্বাচনী পরে সৃজনশীল তারপর তোমরা আমি এখানে শুধু একটা গুরুত্বপূর্ণ কথা বলবো পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না আরেকটি বিষয় শিক্ষার্থী তোমাদের ওএমআর ফর্মে তোমার রুম নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার বিষয় খুব ভালোভাবে লিখে বৃত্ত বরাট করবে কোনো অবস্থাতে উত্তরপত্র ভাস করবে না আর আলাদা আলাদাভাবে তোমাদের পাশ করতে হবে তোমরা যে যেই কেবলমাত্র রেজিস্ট্রেশন কার্ডে তোমার যেই সাবজেক্টগুলো তুমি রেজিস্ট্রেশন করেছো সেই বিষয়গুলো শুধু তুমি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে তোমরা নন প্রোগ্রামেবল সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে তবে শিক্ষার্থী তোমরা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করি আসসালামু আলাইকুম